আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তুহিন ব্লগস। দর্শক বন্ধুরা, আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে একটি হাট পরিক্রমায়। হাট পরিক্রমাতে গিয়েছিলাম সিরাজগঞ্জের বেলকুচির সোমেশপুর হাটে। তো ফেরার পথে এই এলাকার নাম হচ্ছে চর সোমেশপুর। তো এখানে দেখি এই যে ব্রিজের পাশে এই নদী, নিচ দিয়ে নদী প্রবাহিত একটি চমৎকার নদী হুরাসাগর। এই হুরাসাগরের উপরে চমৎকার একটা ব্রিজ, আর ব্রিজের উপরে দেখতে পাচ্ছি প্রচুর ফুচকার দোকান, চটপটির দোকান, চটপটি বিক্রি হচ্ছে। আর আমরা যতটুকু জানতে পারলাম এখানে একটা ট্যুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। প্রচুর দর্শনার্থী আসে বিকালে আর এই ফুচকা চটপটি স্বাদ গ্রহণ করে। তো যেতে যেতে আমরা রিক্সা থেকে নেমে পড়ছি, কেমন ফুচকা কেমন চটপটি সেটা টেস্ট নেওয়ার জন্য। তো আর বেশি কথা বলবো না, এখানকার ফুচকা চটপটির টেস্ট নিব। আসেন, অনেক ফুচকা চটপটি আছে, দেখি আমরা কেমন ফুচকা চটপটি এখানে বিক্রি হচ্ছে। ভাই কি বিক্রি করতেছো? হ্যাঁ, বাহ, কতদিন হলো বিক্রি করো এখানে? দুই বছর। এই জায়গায় এই ফুচকা চটপটির দোকান কতদিন? এগুলা দুই বছর হয়ে গেছে। কেমন আসে লোকজন এখানে? অনেক, প্রচুর আসে। কয়টা থেকে শুরু হয় বেচা কেনা? তিনটা সাড়ে তিনটা থেকে বেচা, আর শেষ হয় কয়টার সময়? 8টা সাড়ে 8টা 9টা। এত রাত পর্যন্ত লোকজন আসে? হ্যাঁ। কোথা থেকে আসে সবাই? অনেক দূর থেকে আসে। তাই? আর তোমরা ফুচকা বিক্রি করতেছো, বলে তো হাতে বানানো না, মেশিনের সব তৈরি না? আর কি, মুড়ি চটপটি? আচ্ছা দাও দেখি, ফুচকা কত করে প্লেট বেচো? 25 টাকা। দাও দেখি তোমার ফুচকা খাই। ইয়াসিন, আর তোমার দোকানের নাম কি? আলামিন স্টোর না চটপটি স্টোর? হ্যাঁ, আলামিন চটপটি স্টোর। দর্শক, এটা হচ্ছে সিরাজগঞ্জের কি এলাকা? চর ট্যাংরাইল এলাকা। আর এখানে দোকান দিছে ছোট ভাই, কি নাম বললা? ইয়াসিন। আপনারা যদি এই এলাকায় বেড়াতে আসেন, ইয়াসিনের দোকানে আসবেন ওর চটপটি খাওয়ার জন্য। আর আমরা আগে টেস্ট করে দেখি, যদি ভালো হয় তাহলে আসবেন, খারাপ হলে আসার দরকার নাই। বাহ, আর এই অবসর সময়ে এই বিকালবেলা, বাহ ভালো তো। আর কেউ সাহায্য করে না? আর কে সাহায্য করে তোমাকে? তাহলে তুমি এখানে বিজনেস করতেছো দুই বছর? তুমি তো ছাত্র মানুষ, তো তোমার এই কোন স্কুলে পড়ো? আচ্ছা, বাবাকে সাহায্য করতেছো পাশাপাশি বিজনেসও করতেছো, খুব ভালো। বাবা কি স্যালারি দেয় তোমাকে নাকি লাভের অংশ দেয়, কোনটা? হ্যাঁ বাবু, প্রফিটের অংশ? থ্যাংক ইউ। আচ্ছা, এবার টেস্ট করে দেখার পালা, খারাপ হলে কিন্তু দাঁড়াও। আচ্ছা, কয়টা আছে ফুচকা এখানে? 9টা ফুচকা কত দাম? 25 টাকা। এর ভিতর কি কি দিছো ফুচকার ভিতরে? আচ্ছা, আর টকের ভিতরে কি কি আছে? আচ্ছা, বিট লবণ। আচ্ছা, এগুলো না? ভালো হয়েছে। দর্শক বন্ধুরা, আমি অনেক এলাকায় ঘুরি, হাটে ঘুরি, বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই, আপনারা জানেনই তো। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই বেকার আছি, কিছু করার চিন্তা ভাবনা করতেছি, কী করবো? তো তাদেরকে আমরা পরামর্শ দিই, আপনারা খামার করেন বা কৃষিকাজ করেন, বিভিন্ন ধরনের পরামর্শ আমরা সাধারণত দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে।
তো আজকে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম বেলকুচি সমসপুর হাটের ভিডিও শেষ করে। তো যাওয়ার পথে এখানে চমৎকার একটা পরিবেশ দেখতে পেলাম, বসলাম ফুচকা খেতে। তো ছোট ভাইয়ের কাছে এসে দোকানে জিজ্ঞেস করলাম, তো শুনলাম সে স্কুলের স্টুডেন্ট, পড়ালেখা করে, পাশাপাশি বাবাকে বিজনেসের সাহায্যও করে থাকে। তো বিষয়টা আমার কাছে এতটাই ভালো লাগলো যে তার মতো একটি ছেলে বাবাকে সাহায্য করতেছে। পড়ালেখা তো করে, পাশাপাশি কাজও করে, যে কোনো কাজই সম্মানের ব্যাপার। আমরা অনেকেই কাজ করাকে লজ্জাজনক মনে করি, আসলে বিষয়টা তা না। নিজের কাজ নিজে করলে আনন্দের ব্যাপার, এতে নিজেরও উন্নতি হলো, পরিবারকেও সহযোগিতা করা হলো, আর আমাদের উচিত বাবা মাকে সাহায্য করা। তো এই ছেলেটির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আরও বেড়ে গেল। তোমার নাম কি বাবু? ইয়াসিন। ইয়াসিনের প্রতি সত্যি আমাদের শ্রদ্ধাবোধ অনেক বেড়ে গেল। সে নিজে কিছু করতেছে, পাশাপাশি বাবা মাকেও সাহায্য করতেছে। তো আপনারা যারা বেকার আছেন তাদেরকে আমরা একটি কথাই বলবো, এদের কাছ থেকে শেখেন। এরা বয়সে অনেক ছোট, অনেক নবীন, তারপরে এরা কাজ করতেছে, পরিশ্রম করে নিজেরা উপার্জন করতেছে। তো এদের মতো ছেলে এরা যদি পারে কিশোর বয়সে, তা আপনারা কেন পারবেন না? আপনারাও আল্লাহর নাম নিয়ে শুরু করুন। আল্লাহ চাইলে ধৈর্য নিয়ে কাজ করলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায়, এর জন্য প্রয়োজন শুধু ধৈর্য আর অধ্যবসায়। তো ইয়াসিন, 2 বছর হলো তুমি এই বিজনেস করতেছো না? আল্লাহ দিলে লাভ আছে, সংসার চলে, প্রতিদিন কেমন ইনকাম হয়? বেচা বিক্রি 2000 টাকা বিক্রি প্রতিদিন, এতে কেমন প্রফিট তুমি বের করতে পারো? 700-800। 700-800 টাকা প্রফিট। কত সময় কাজ করতে হয়? কটা থেকে কটা পর্যন্ত? 3টা থেকে 8টা। 3টা থেকে 8টা, খুব একটা বেশি সময় না, মানে পড়ালেখা শেষ করে এসে তুমি সময় অনায়াসেই দিতে পারতেছো। আসলে তোমাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যে তুমি বাবা মাকে সাহায্য করতেছো, নিজে কিছু করার চেষ্টা করতেছো। তো টোটাল তোমার এই মানে যা আছে এতে তোমার কত টাকা ইনভেস্ট গেছে? 8000 টাকা তোমার টোটাল ইনভেস্ট। আচ্ছা, তার থেকে মাসে যেটা হয় ভালোভাবেই চলে। দর্শক বন্ধুরা, আপনাদের এদের কাছ থেকে শেখা উচিত যে এদের মতো কিশোর বয়সে অনেকেই অনেক কিছু করতেছে, তো এরা পারলে আপনারাও পারবেন। তো তোমার ফুচকা চটপটির দাম কত হচ্ছে আজকে? 25 টাকা। আর চটপটি কত করে বিক্রি করো? 20 টাকা বিলে। আচ্ছা, তো ভবিষ্যৎ চিন্তাভাবনা কি পড়ালেখার বিষয়ে? এটা তো বিজনেস শুনলাম, পড়ালেখার বিষয়ে চিন্তাভাবনা কি বলো? পড়াশোনা তো করতেই করতেছো, ওটা ছাড়া যাবে না কিন্তু, ওটা ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাকে বিল দিতে হবে, আমরা এখন যাব। তোমার বিল 25 টাকা। না, এত বড় নোট খুচরা নাই, তাহলে সারাদিন কি ব্যবসা করলা তুমি? হ্যাঁ, এটা তোমাকে আমার উপহার, তুমি যেই কাজ করতেছো তার জন্য তোমার উপহার এটা। যাও, একটু চার্জ দিয়ে দিন। যাত্রাপথে পেয়ে গেছি স্বল্পের ঘোল, এখন আমরা স্বল্পের ঘোল নিয়ে এখান থেকে চলে যাব। এর আগের বার আমরা স্টেশনের ওই পাশ দিয়ে নিতাম, আজকে নিব ভাইয়ের কাছ থেকে। মোবাইল
রাতটা পথে কিনে নিলাম মাঠা সলব থেকে, বিখ্যাত মাঠা, আমার মেয়ে খুবই পছন্দ করে ছোটটা, ওর জন্য। ঠিক আছে, আমরা এখন রওনা দেই, আমাদের কেনাকাটা শেষ, আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।